হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আপনাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বান্দ্রা ব্যান্ড স্ট্যান্ড বিচের নিয়ে, বান্দ্রা সমুদ্রর ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো চলুন কোনটাতেই যাবো, কী কী আছে তোমাদেরকে সব কিছু ঘুরে দেখাবো। চলুন কন্টিনিউ ব্লগটা দেখতে থাকুন। আমি এখন রয়েছি বান্দ্রা স্টেশনে, আর বান্দ্রা স্টেশন থেকে বেরিয়ে গেলাম। আর এদিককার কিছু কিছু সিন দেখলাম, কিছু কিছু ভিউ দেখলাম, দেখে অনেক সুন্দর লাগলো। চলুন তোমাদেরকেও দেখাচ্ছি। এখন ঘুরতে ঘুরতে চলে আসলাম বান্দ্রা ওয়ার্ডলি সেয়া ব্রিজের কাছে, যেটা সমুদ্রের উপরে রয়েছে আর কি, সেখানে চলে আসলাম। তো চলুন তোমাদেরকেও ঘুরতে ঘুরতে দেখাবো আর কি, খুব কাছেই আছি। গাইস তোমাদেরকে আর কি বলবো, আমার পিছনে একটা কুত্তা এমন দাউড়াইলো আমাকে যে আমার হার্ট বিট একদম বেড়ে অনেক অনেক হয়ে গেছে। এতটাই আমাকে ভয় লেগেছিল, মানে পাগলের মতো হয়ে আছে। তো কুত্তাটা দেখে ওই কারণে আরো ভয় লাগলো আমাকে, যে কেটে বেটে না নাই তাহলে আবার সমস্যাতে পড়ে যাব। একজন অটোওয়ালা আমাকে এসে জিজ্ঞাসা করছে দাঁড়িয়ে আমার কাছে, যে কি ব্যাপার ভাই, একাই ঘুরছো আর এমনি হেঁটে হেঁটেই ঘুরছো? অটোতে করে ঘুরো এমনি মজা লাগবে, অটোতে করে ঘুরতে গেলে আরো মজা লাগবে, ব্রিজ গোটা ঘুরতে পাবো, এরকম করে আমাকে বলছে। তো আমি বললাম না, অটোতে করে ঘুরে আর এমনি মানে হেঁটে হেঁটে ঘুরে মজাটাই আলাদা, কারণ আমি ভিডিও বানাই। আমি যদি হেঁটে হেঁটে ঘোরাঘুরি করি তাহলে আমার ভিডিও বানানো হবে, আর আমি যদি অটোতে ঘোরাঘুরি করি তাহলে কিভাবে ভিডিও বানানো হবে? বলো ঠিক আছে ঘুরো, বাস চলে গেল। এখন হাঁটতে হাঁটতে পৌঁছালাম বান্দ্রা ওয়ার্লি সিয়া ব্রিজের টুল ট্যাক্সের কাছে। আমার সামনে রয়েছে টুল ট্যাক্স, এতক্ষণ ধরে হাঁটতে হাঁটতে এখন পৌঁছে গেলাম ফাইনালি ব্রিজের কাছে। এখানে রয়েছে ব্রিজ, এদিকে রয়েছে টুল ট্যাক্স। ব্রিজের কাছে যাওয়ার জন্য ওখানে গেছিলাম, তো ওটা দিয়ে দেখলাম কোনো রাস্তা নাই, তার জন্য ওখানে একটা ওয়াচম্যান ছিল গেটের কাছে, তো ওখানে জিজ্ঞাসা করলাম, তো বললো যে ওটা দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, যেতে হবে এটা দিয়ে, নিচ দিয়ে যেতে হবে, একটা ব্রিজ রয়েছে, চলুন ওটা দিয়েই যাবো। আমার সঙ্গে আরও একটা লোক আছে, তো উনি বলছে আমি কোনোদিন আসিনি, তো ওকে বললাম যে ঠিক আছে চলুন সঙ্গে করেই ঘুরবো আর কি। কিন্তু জায়গাগুলো দেখে কি বলবো, একদম মস্ত লাগছে, অনেক সুন্দর লাগছে জায়গাগুলো। এগুলো জায়গাতে ঘুরলে দুই চারজন থাকলে বেশি ভালো হয়, আর আমি দুইজন আছি অবশ্য আমরা, তো উনি বলছে যে আমি ব্লগে আসবো না, তার জন্য ওকে রাখিনি ব্লগে, আমি একাই আছি। এমনি তো চার পাঁচজন যদি থাকি তাহলে অনেক ভালো লাগবে, সব থেকে ভালো লাগবে। তো জায়গাগুলো কী বলবো, একদম মস্ত হয়ে আছে, দেখুন সুন্দর সুন্দর জায়গা হয়ে আছে, লোকেশনগুলো একদম মস্ত লোকেশন, কী বলবো, দেখে মন ভরে যাচ্ছে। জায়গাতে এগুলো লোকেশনে DSLR নিয়ে এসে ছবি তুলুন, অনেক অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে, ভালো লাগবে।
আর এমনি তো ভালো মোবাইল যদি থাকে তাহলে মোবাইলেও ভালোই হবে সব ছবিগুলো। DSLR থাকলে DSLR ভালো হবে, কিন্তু DSLR থেকে বেটার হচ্ছে মোবাইল, মোবাইল থাকলে আরও ভালো হবে, কারণ ভালো মোবাইল হওয়া দরকার, তবেই ভালো হবে। এখন ঘুরতে ঘুরতে চলে আসলাম এর কাছে, ওই শাহরুখ খানের মন্নাতের কাছে, আবার আসলাম ওখানে ঘুরতে ঘুরতে, মানে যেটা দিয়ে যাচ্ছিলাম ওটা দিয়ে যাওয়ার রাস্তা নাই আর কি, তার জন্য আবার এটা দিয়ে আসতে হলো ঘুরতে ঘুরতে, অনেকটা ঘুরে আসলাম এখানে। আমার সঙ্গে যে লোকটা রয়েছে সে কিন্তু 10টা থেকে ঘুরছে, কিন্তু 10টা থেকে ঘুরতে ঘুরতে সমুদ্র খুঁজে পাচ্ছে না, তার জন্য 10টা থেকে ঘুরছে আর কি। তার কপাল হলো যে আমার সঙ্গে দেখা হয়ে গেল, আমার সঙ্গে সঙ্গে ওই যাচ্ছে, ওই বলছে যে ভাই আপ ইতনে দের সে কাহাঁ থা। তো আমি বললাম যে আমি একবার গিয়েছি, তো তার জন্য এটা দিয়ে ওকে নিয়ে যাচ্ছি, ওই 10টা থেকে ঘুরছে তো তার জন্য চিন্তা পারছে না আর কি। আমি বললাম যে আমার সঙ্গে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি সমুদ্রের কাছে, কত ঘুরবা ঘুরতে থাকবা, রাস্তা চিনতে পারছে না। আমি ওকে দেখছি একবার এই রাস্তায় যাচ্ছে, একবার ওই রাস্তায় যাচ্ছে, চিনতে পারছে না, তার জন্য বললাম যে আমার সঙ্গে চলুন ঘুরতে থাকুন। এখন ঘুরতে ঘুরতে ফাইনালি সমুদ্রের কোলে আসলাম, আর আমার সঙ্গে যে লোকটা আছে সে কিন্তু সমুদ্র খুঁজতে খুঁজতে একদম পাগল হয়ে গেল, পাগল সমুদ্র খুঁজে পাচ্ছে না। 10টার সময় থেকে বেরিয়ে হচ্ছে এখন পর্যন্ত, এখন বাজে 2, 10টা থেকে বেরিয়ে হয়ে 2 বাজছে কিন্তু সমুদ্র খুঁজে পাচ্ছে না। তার কপালটা ভালো যে আমার সঙ্গে দেখা হয়ে গেল, সে আমার সঙ্গে সঙ্গে এখন ঘুরছে, আর আমি একদম হেঁপে গেছি কারণ একটু মানে উঁচু জায়গা উঠছি তো পাহাড়ের মতো, তার জন্য হেঁপিয়ে গেছি আর কি। তখন যাচ্ছিলাম উপর দিয়ে, এখন যাচ্ছি নিচে দিয়ে, তখন উঠলাম উপরে, এবার নামছি নিচে। এখানে আমরা পানি খাবো, পানি খেতে হবে কারণ পেছনে লেগেছে। আবার ঘুরতে ঘুরতে সেই শাহরুখ খানের বাড়ির কাছে চলে আসলাম, কারণ ওই রাস্তাটাতে গিয়েছিলাম তো ওই রাস্তাটাতে মানে বন্ধ ছিল, তার জন্য ঘুরে আবার আসতে হলো শাহরুখ খানের বাড়ির কাছে। আমার সঙ্গে যে লোকটা ছিল সে এখন চলে গেল, তাকে বলে দিলাম যে ঠিক আছে আমি সমুদ্রের কাছে নিয়ে চলে আসলাম তোমাকে, এবার তুমি কত ঘুরবে ঘুরতে থাকো। লোকটা আছে বিহারের, বেশি দূরেরও না, আমাদের বাঙালের পাঁজরেরই লোকটা বিহারের, আর কি বলবো। সেই জায়গাটাতে আবার আসলাম ঘুরতে, আবার এর আগে এসেছিলাম তো আসার মন করছিল না, তা আবার আসলাম ঘুরতে, আর কি করবো। আমরা আসলাম চায়ের দোকান, এখানে চা খাচ্ছি, চায়ের দোকানে ঢুকলাম, এই ভাইটাই আমাকে চায়ের দোকানে নিয়ে আসলো চা খাওয়াতে। এখন আমরা আসলাম বান্দ্রা ওয়েল্লি সিয়া ব্রিজ, ব্রিজের কাছে, আর এই লোকেশনটা দেখো কত সুন্দর, অনেক সুন্দর লাগছে লোকেশনটা, আর এইটা সিঁড়িগুলো ভালো লাগছে দেখতে, অনেকটা উপরে উঠতে হবে এখন আমাদেরকে। এখানে দেখুন ঘোরার জায়গা আছে, পার্কিং। এখন ফাইনালি আছি ওয়েল্লি সিয়া ব্রিজের কাছেই, আর এখন নিচে নেমে যাচ্ছি। একটা আর রাস্তা ছিল কিন্তু ওটা রাস্তাটা বন্ধ আছে, এখন এই রাস্তাটা দিয়ে অনেকটা নিচে নেমে আসলাম। প্রথমে এসেছিলাম ওইদিকে কিন্তু অতটা ঘুরে আসতে হলো সেই লোকটার কারণে, ঘুরতে ঘুরতে এখানে আসলাম অনেকটা ঘুরতে ঘুরতে। এটা রয়েছে পাহাড়, আর আমরা আছি পাহাড়ের নিচে সমুদ্রের কোলে, মানে বড় পুকুরের কোলে রয়েছি আমরা, আর এটাকেই বলে মুম্বাই শহর নাকি। যে আমার আগে আগে হাঁটছে সেই লোকটাই বলছে যে আমি নতুন এসেছি, আমি কিছু চিনি না, আর আজকালকার জামানা হচ্ছে ইন্টারনেট, গুগল ম্যাপ, ঠিক আছে, এই তো গুগল ম্যাপ দেখে দেখে রাস্তা খুঁজে কোথায় দিয়ে কোথায় কোথায় দিয়ে চলে আসলাম এই ওয়ার্লি সিয়া ব্রিজের কাছে। এই ওয়ার্লি সিয়া ব্রিজের কাছে এসে অনেক এনজয় লাগছে। প্রথমে আমি দেখতাম সবার মোবাইলে ফটোতে দেখেছিলাম, কিন্তু আজকে নিজে রিয়েলি এই ব্রিজটার কাছেই রয়েছি আমি। এই ব্রিজের ব্যাকগ্রাউন্ডে নিয়ে আমি এডিট করেছি ফটো, যখন আমি রিয়েলি রয়েছি এই ব্রিজের কাছে আর কি, আর আমার পিছিয়ে বানাচ্ছে রিলস ভিডিও,
রিলস ভিডিও বানাচ্ছে। আর এই ব্রিজে ঘুরছি, অনেক অনেক ভালো লাগছে, অনেক এনজয় লাগছে। দেখ রয়েছে পাহাড়, আর এখন নিজে নিজে একা একা রিলস বানিয়ে ফেললাম আর কি। এই ব্রিজটার কাছে আমি রিয়েল এখন রয়েছি, অনেক মজা লাগছে। আমি ভাবতে পারছি না যে আমি এখানে ঘুরছি রিয়েল। হাঁটতে হাঁটতে আসছি এখানে, পাথরগুলো অনেক স্লিপ করছে, জল লেগে লেগে অনেক শিল্পা হয়ে গেছে, তার জন্য অনেক স্লিপ করছে। তো বন্ধুরা, তোমাদেরকে অনেক ঘোরালাম, এখান থেকে আমার ভ্লগটা শেষ করছি। আবার অন্য কোনো ভ্লগে দেখা হবে। আর আমার সঙ্গে যে ঘুরলে তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আবার অন্য কোনো নেক্সট ভ্লগে দেখা হচ্ছে, ততক্ষণকার মতো বাই বাই।